রাজ্যে জাল ফার্মেসি সার্টিফিকেট প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ভুয়া বিজ্ঞান বিভাগের সার্টিফিকেট আদায় করছে টাকার বিনিময়ে, তারপর ক্লাস না করে বাড়িতে বসে ডিপ্লোমা ইন ফার্মেসি সার্টিফিকেট আদায় করছে বাঁকা পথে। এরকমই গুরুতর অভিযোগ এনে এবার সোচ্চার হলো ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা। তাই অবৈধভাবে ডিপ্লোমা ইন ফার্মেসি পাশ করে আসা ক্যান্ডিডেটদের আটকাতে অতিসত্বর ডিপ্লোমা এক্সিট এক্সাম চালু করা হোক। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে এদিন তারা আরও দাবি করেন, রাজ্যের ফার্মাসিস্ট এবং জনসাধারণের স্বার্থে ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিলের মনোনীত সদস্য পুনর্গঠন এবং বাকি ছটি আসনে অতিসত্বর নির্বাচনের মাধ্যমে ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিলকে পূর্ণরূপে গঠন করার। মোট পাঁচ দফা দাবি জনসম্মুখে তুলে ধরে সংগঠনের কর্মকর্তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে এদিন 200 জন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক নিয়োগের জন্য রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানায় সংগঠন। ফার্মাসি হলো একটা প্র্যাকটিসিং প্রফেশন, তো ড্রাগ লাইসেন্স শুধুমাত্র কোয়ালিফাইড ফার্মাসিস্টদের কাছে যাতে দেওয়া হয়। এবার এটাতে কি হচ্ছে, বেসিক্যালি যাদের কাছে মালিকানা থাকছে, এতদিন পর্যন্ত যাদের কাছে মালিকানা ছিল তারা এখনও রান করছে দোকান, সেগুলির প্রতি আমাদের কোনো প্রবলেম নেই। ওখানে আমাদের ফার্মাসিস্ট ভাইরা অ্যাসোসিয়েটেড আছেন, ওখানে যাতে তাদেরকে আছেন একটু সসম্মানে রাখা হয়, তাদের যে অনারিয়ামটা থাকে সেটা যাতে সঠিক সময় তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে যাতে একটু রেসপেক্টেবল একটা কন্ডিশনে রাখা হয়, সেটা হচ্ছে একটা কথা তাদের প্রতি। সেকেন্ড হচ্ছে যেটা, যে ফার্মাসির জন্য যে লাইসেন্স প্রদান করা হয় আমাদের ব্যাকুণ্ঠ অফিস থেকে, সেটা যাতে ফার্মাসির যারা কোয়ালিফাইড ফার্মাসি তাদেরকে দেওয়া হয়। কারণ এতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমাদের ফার্মাসি প্রফেশন যারা পড়াশোনা করছে তাদের কাছে যে একটা চিন্তাধারা থাকে পরবর্তী জীবনে কিছু করা, সেটা তারা করতে পারবে। আর গভর্নমেন্টের কাছে যে বা সরকারের কাছে যে একটা প্রবলেম থাকে, যেটা হচ্ছে চাকরি প্রদান করা, সেটা থেকেও সরকারের অনেকটা চাপ মুক্ত হবে। কারণ আমাদের প্রফেশনাল ছেলেরা পড়াশোনা করবে, সেখান থেকে তারা নিজস্ব একটা কর্মসংস্থানের পথ তারা বেছে নিতে পারবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।